ফের পদ দিয়ে তারকা যোগ। বিজেপিতে যোগ দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত, যোগ দিলেন অভিনেত্রী রাজশ্রী রাজবংশীও। গেরুয়া শিবিরে যোগ দিলেন তপনের বিধায়ক বাচ্চু হাঁসদা। বাচ্চু হাঁসদা উত্তরবঙ্গের উন্নয়ন প্রতিমন্ত্রী। অন্যদিকে টিকিট না পেয়ে পদ্ম শিবিরে যোগ দিলেন তেহট্টের বিধায়ক গৌরীশঙ্কর দত্ত। ঠিক গেরুয়া শিবিরে যোগ দিয়ে তিনি বললেন, 21 বছর কাজ করেও তৃণমূলের সৌজন্য দেখায়নি, বিজেপিতে একজন কর্মী হিসাবে কাজ করব। এদিন বিজেপিতে যোগ দিলেন গৌরীশঙ্কর দত্তের ছেলেও। এছাড়া গেরুয়া শিবিরে নাম লেখালেন হাওড়া পুরসভার মেয়র পরিষদ সদস্যরা, দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদ সদস্য এবং পানিহাটি পুরসভার প্রশাসক মণ্ডলীর 2 সদস্য। অন্যদিকে দেবানন্দ শর্মাও যোগ দেন বিজেপিতে। বিজেপিতে যোগ দিলেন সুপ্রীতি চট্টোপাধ্যায়। সাংসদ প্রতিমা মণ্ডলের বোন জয়ন্তী মণ্ডলও যোগ দিলেন বিজেপিতে। তৃণমূলের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক নদিয়া জেলার রাজা রায়চৌধুরীও যোগ দেন বিজেপিতে। দেখুন, অ্যাকচুয়ালি আমাদের মানে হয়তো এতদিন যেখানে ছিলাম তৃণমূলে যখন ছিলাম তখন সেই জায়গাটা পাইনি, সবসময় সাপোর্টে ছিলাম, বাট এত বছর হয়ে গেছে, আমার মনে হয় অলমোস্ট 6 বছর আমি ওদের সাথে একসাথে অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় প্রচার করেছি, অনেক জায়গায় ওদের জন্যও বলেছি, সেই জায়গাটা সেই সম্মানটা হয়তো পাইনি সেখানে। এখানে আজকে আমাকে এই জায়গাটা দেওয়া হয়েছে, তো কারোর এগেনস্টে কিছু বলবো না, বাট এটাই বলবো যে যদি আমি নিজের তরফ থেকে কিছু ভালো করতে পারি তাহলে সেটা আমার মনে হয় সেটাই আমার উত্তর হবে সবার কাছে। একদম দেখুন, এটাই বলবো যে মানে এগুলো তো পার্সোনাল চয়েস, এবং অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমরা আলাদা, মানুষ হিসেবে আলাদা, এবং আমাদের ভোটার কার্ড সবার আলাদা, তো যে যেখানে ইচ্ছা যার যেরকম ইচ্ছা সে সেখানে ভোট করতে পারে, সে সেখানে সেই দলের সাথে থাকতে পারে, তো সেইরকম অনুযায়ী তাদের মনে হচ্ছে হয়তো সেই দলটা তারা কাজ করতে পারবে, আমার মনে হচ্ছে আমি এই দলে থেকে কাজ করতে পারবো। সেটা তো পুরোপুরি আমাদের দলের যারা আছে তাদের উপর ডিসিশানটা, যদি পাই তাহলে ডেফিনেটলি বলবো যে আমাদের মতো ইউথ যারা আছে তারা তো মানে চান্স খুব কম পায়, যদি চান্সটা পাই তাহলে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করব, এবং এটাই বলবো যে মানুষের জন্য কাজ করতে চাই। এবং আমি তো মানে এরকম না যে মানে আমার যেহেতু পরিবার খুব নিচে থেকে উপরে উঠেছি, তো সেই সব কটা ফেজে দেখেছি লাইফে, তো সেই জন্য আমি চাইবো যে অনেকে মানে যে কজন মানুষ আছে তাদের জন্য যাতে কাজ করে তাদেরকে বোঝাতে পারি যে অন্তত আমি তাদের জন্য তাদের পাশে থাকতে পারি। সবার প্রথমে বলবো জয় হিন্দ, জয় ভারত মাতা। বিজেপিতে আসা আমার মনে হয়, আমি একজন সোশ্যাল ওয়ার্কার, তো বিজেপিতে এসেছি শুধুমাত্র মানে দেশের উন্নয়ন করব, সোশ্যাল ওয়ার্ক করব, সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করব, আর সবার ওপরে আর নয় অন্যায়, এটাই বলবো। ধন্যবাদ। যে ধরনের রাজনীতি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে সেগুলোকে বন্ধ করা আমাদের কাজ, কারণ আমরা প্রত্যেকে ভারতবাসী, আর এই বাংলা আমাদের দায়িত্ব, সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, ঘরে বসে থেকে না, সবাইকে নিয়ে সবাই মিলে যারা অত্যাচারী তাদের বিরুদ্ধে আমাদের এক হতে হবে, তাদেরকে আর নয় অন্যায় করতে হবে। আমি মনে হচ্ছে আজকে পাপ মুক্ত হলাম। তৃণমূলে যে দস্যু রত্নাকর সেজেছিলাম, এখন বাল্মীকি মুনি হওয়ার জন্য রাম রাম করে জয় শ্রীরাম বলতে শুরু করব। বার্তা দিতে চাইব কেন্দ্র এবং রাজ্য একটাই সরকার থাকুক, কেন্দ্রের যে সমস্ত সুযোগ সুবিধা মানুষকে বুঝতে দেওয়া হচ্ছে না, মানুষ পাচ্ছে না, সেগুলো যেন মানুষের কাছে পৌঁছে যায়, কৃষকদের কাছে পৌঁছে যায়, মানুষের যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রামের সেগুলো যেন সঠিকভাবে পৌঁছে যায়। হঠাৎ বিজেপিতে জয়েন বা হঠাৎ অন্য কোনো দলে জয়েন সেটা ইম্পর্টেন্ট হয় না, সবাই যখন যেটা জয়েন করে তখন হঠাৎই জয়েন করে, যে কোনো তাদের কাজের ভাবনা, তাদের আদর্শ, তাদের নীতিগত কোনো কিছু ভালো লাগলে তখন মনে হয়তো এই দল থেকে কোনো কাজ করা যাবে, হয়তো কাজ করতে পারবো, সেই জন্যই আলাদা করে বিজেপি দলটা করে নেওয়া, এবং খুব মজবুত দল বলে আমার মনে হয়েছে। এবং নরেন্দ্র মোদীর থেকে আমাদের কলকাতায় যারা আছেন, দিলীপদার থেকে যারা আছেন, রাজীবদা আছেন যারা, বা শুভেন্দুদা যারা এখানে যা আছেন, তাদের দেখে আমার মনে হয়েছে যে হ্যাঁ, হয়তো কাজ করা যাবে, কাজ করার সুযোগ পাওয়া যাবে, তো দেখি একটু জনগণ সেবা করি কেমন লাগে, সেটাই মূল উদ্দেশ্য। না, আমি কোনো ব্যক্তিগত কোনো কেউ আম্ফানের সময় বা কোনো বিপদের সময় কোনো হিরোইন বা হিরো এসছে কি আসেনি
সেটা নিয়ে খুব একটা বেশি আমার খুব একটা বেশি জানা নেই বা তারা তাদের দল ঠিক করবে, যে দলে তারা কাজ করছে তারা ঠিক করবে। তবে আমার ব্যক্তিগত ধারণা 100% থাকা উচিত, অ্যাটলিস্ট আমি যেখান থেকে ইলেক্টেড হয়েছি বা আমি যেখান থেকে নির্বাচিত হয়েছি সেখানে দলের সঙ্গে লোক অবশ্যই থাকা উচিত এবং সেরকম একটা প্রথম থেকেই সেরকম একটা খুব কনফিডেন্ট হওয়া উচিত যে আমি আমার যারা আমাকে জিতিয়েছে, যারা আমাকে দলে এনেছে, যারা আমাকে দলে রেখেছে তাদের হয়ে নিশ্চয়ই আমি কাজ করব। তো সিনেমার যারা কারা নেই তাদের উপর থেকে কী তাদের অর্ডার আছে, তাদের পার্টি তাদের কী বলেছে, তারা কীভাবে তারা তাদেরকে ইয়ে চালিত করছে সেটা জানি না, কিন্তু আমার মনে হয় আমার পার্টির লোক যারা আছে নরেন্দ্র মোদী হোক বা বিজেপি হোক তারা আমার মনে হয় এইগুলোতে আরও বেশি ওরা বেশি ইয়ে করে যে না এখানে বিপদের লোক আছে এখানে যেতে হবে, তোমাকে এখানে যাওয়া উচিত, তুমি থাকো ওদের সঙ্গে থাকো তুমি। তো সেটা আমার তো মনে হয়েছে, অন্য কোনো পার্টির কথা বলবো না, বিজেপির থেকে এটা মনে হয়েছে এটা অনেক বেশি। আর এই সামনে 2021-এর জন্য তো অনেক বেশি ওরা নতুন করে ইয়ে করছে যে সমস্যা অনেক আছে সমাধান করতে হবে, সমস্যা সমাধান করে লাস্ট 10 বছর গেল এবার সমাধানের জায়গায় যেতে হবে। তো যার যেরকম যেভাবে যে শর্তে তারা গেছে মানে তারা দাঁড়িয়েছে, তারা প্রচারে নামছে বা কাজ করছে বা থাকবে সে সম্পূর্ণ তাদের উপর নির্ভর করছে। কিন্তু একজন নেতা বা মন্ত্রী হিসাবে যদি মানুষ জেতায় তাহলে কাজ করা উচিত তাদের জন্য, তাদের পক্ষে। আমি কারে বসিরে রাজ চক্রবর্তী, রাজ আমার খুব ভালো বন্ধু, খুবই ভালো বন্ধু। রাজ চক্রবর্তী দেখতে পেলে এমনি কোনো অসুবিধা নেই, আমাদের তো আমরা নিজেরা খুব ভালো বন্ধু। যদি ভোটের প্রচারে বা রাজনৈতিক প্রচারে কোনো যদি শত্রুতা থাকে, শত্রুতা থাকবে, সেটা তো সবাই পৃথিবীর সবাই তো সবাই শত্রু নয়, সবাই তো বন্ধু বান্ধব কাছের বন্ধু। তো আমার মনে হয় না কোনো অসুবিধা হবে, ওর মতো কাজ করবে। আমার মনে আছে একটা সময় 2011 সালের কথা বলছি যখন আমার একটা ছবি রিলিজ হয়েছিল পাগলু, দেব ছিল আর কোয়েল ছিল, আর সেম ডেটে রাজের ছবি রিলিজ হয়েছে, সেম ডেটে জিদ্দা ছিল শত্রু। তখন আমরা অনেক সিনেমা নিয়ে অনেক কিছু মুখোমুখি এই করেছি সেই করেছি ওই করেছি, কিন্তু বাদ বাকি আমাদের সম্পর্কের কোনো মানে কোনো রকম ঘাটতি হয়নি, কোনো রকম মানে বন্ধুত্বের কোনো রকম কোনো কিছু হয়নি। অর্থাৎ ভোট, নির্বাচন, দল, রাজনীতি এটা সম্পূর্ণ অন্য জায়গায়, সিনেমা আমার পেশা, আমাদের গান করা, কাজ করা, শুটিং করা সেটা সম্পূর্ণ অন্য জায়গায়, এর সঙ্গে মিক্সড হবে না আমার মনে হয়। আসন্ন নির্বাচনে একটাই কথা বলবো যে প্রত্যেকেরই যেমন অধিকার আছে ভোট দেওয়ার, অতএব আমি জোর করে কাউকে ভোট দেওয়াতে পারবো না, জোর করে ভোট অন্য কাউকে দেওয়াতে পারবো না। খুব ইম্পর্টেন্ট যে আপনারা যারা ভোট দিচ্ছেন তারা প্রথমে আপনাদের প্রচুর সমস্যা, আপনারা কেন ভোট দিচ্ছেন, কি কোনো আমি যদি ভালো আছি তাহলে ভোট দেওয়ার কি মানে, আমি ভোট দিচ্ছি আমার নিশ্চয়ই কিছু সমস্যা আছে, আমার নিশ্চয়ই কিছু পাড়ার সমস্যা আছে, আমার দেশের মানে আমার গ্রামের সমস্যা আছে বা শহরের সমস্যা আছে, সেই সমাধান তার সমাধান যদি আমার নর্মালি থাকে যে দল করছে তাহলে তো ভোট তাদের পক্ষেই যায়। আর যদি মনে হয় যে আমি যে এই কাজ খুশি নই, যে কাজটা হচ্ছে, যে কাজটা যারা চালাচ্ছে লাস্ট 5 বছর হোক 10 বছর যারা চালাচ্ছে তাতে আমি খুশি নই, অতএব তারা সেই হিসাবে ভেবে 2021-এ ইয়ে করবে যে 10 বছর তো দেওয়া হলো একজনকে, যদি নতুন করে নতুন পার্টিকে পাল্টে যদি আবার নতুন করে তাদেরকে একবার সুযোগ দেওয়া হয় তাহলে আশা করছি কাজ অনেক বেটার হবে বলে আমার মনে হয়। দেখুন, আমি জয়েন করলাম তার একটাই কারণ, সেটা হচ্ছে কি যে বাংলার যা এখন অবস্থা সেখানে সোনার বাংলা করা খুব দরকার আছে। ইন্ডাস্ট্রি অবস্থা খুবই খারাপ, বিশ্বাস অ্যান্ড বিশ্বাস কোম্পানি যেটা আছে তার বিরুদ্ধে আমার লড়াই, যারা ওদের ঘনিষ্ঠ তারাই কাজ পায় না, এমনি তারা পায় না, আমরা যারা নিরপেক্ষ আছি তাদেরকে সাইডলাইন করে দেওয়া হয়, তো সেই দিক থেকে এর বিরুদ্ধে আমাদের লড়াই। আর আমার দৃঢ় বিশ্বাস যে বিজেপি যদি সরকার গঠন করে ইন্ডাস্ট্রিরও ভালো উন্নতি হবে এবং বাংলার মানুষেরও ভালো উন্নতি হবে। বাংলার মানুষের ক্ষেত্রে এটাই বলতে চাই যে যদি আপনারা সত্যি সোনার বাংলা চান তাহলে পদ্মফুলকে ভোটটা দিয়ে একবার এনে দেখুন। শিল্প নেই, চাকরি নেই, লোকের কাছে খাওয়া জুটছে না, কিছু না, তো সেটার থেকে চাকরি যদি না হয় বাড়িতে অন্ন ঢুকবে কী করে, তো সেই অন্ন যোগার জায়গাটা ভারতীয় জনতা পার্টি করে দেবে, সেই আশ্বাস নরেন্দ্র মোদীও দিয়ে গেছেন, আমাদের শীর্ষ নেতৃত্ব তারাও দিয়ে গেছে, আমার দৃঢ় বিশ্বাস, সেই জন্য আমি এখানে জয়েন করেছি। আজকে বিজেপিতে জয়েন করার মূল কারণ হলো আমি দীর্ঘদিন ধরে আমার তপন বিধানসভায় আমি বিধায়ক এবং যোগ্যতার সঙ্গে পারফরমেন্সের সঙ্গে আমি অন্যান্য বিধায়ক আমার জেলার অন্যান্য বিধায়কের থেকে আমি যথেষ্ট উন্নয়ন করেছি আমার এলাকায় আমার চেষ্টাতে। আজকে হঠাৎ করে দেখলাম যে আমাকে অযোগ্য মনে হলো, আমি আগামী বিধানসভায় সার্ভে রিপোর্ট বলছে, ওদের আইপেকের সার্ভে রিপোর্টে বলছে যে আমি আগামী বিধানসভায় জিততে পারবো না, এবং সেই জন্য আমাকে প্রার্থী করা হয়নি, এবং প্রার্থী করা হয়েছে করা হয়নি তাতে আমার কোনো মতো মানে আফসোস নেই। কিন্তু আমার সঙ্গে মানে একজন মন্ত্রী, আমি শুধু বিধায়ক নয় আমাকে মন্ত্রী করা হয়েছিল, তারপরেও আমার সঙ্গে যে ন্যূনতম যে তো আপনাকে বিধায়ক করা যায়নি, আপনাকে আপনি এবার বিধায়ক করতে পারেনি, টিকিট দেয়নি, যে আপনাকে বা আমরা দলটা আপনাকে করুন,
সেই রকম কোনো রেসপন্স আমাকে দেয়নি। আমি সেই থেকে মনে করেছি এই দল আমার প্রতি বিশ্বাস উঠে গেছে এবং আমি আগামী দিনে তৃণমূল হয়ে যদি প্রচার করি এবং তৃণমূল হয়ে যদি কথা বলি তাহলে আমাকে এই দল বিশ্বাস করবে না। এই দল আমার কাছে কথা যেন আমার বিশ্বাস হারিয়ে গেছে, সেই জন্য আমি মনে করলাম যে আগামী দিনে সর্ববৃহৎ দল ভারতবর্ষের নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় যাতে আগামী দিন আমি এই দলের হয়ে মানুষের কাজ করতে পারি, মানুষের পাশে থাকতে পারি, সেই সুযোগটা আমাকে দিয়েছে ভারত এই জনতা পার্টি বিজেপি দল। এই জন্য আমি সত্যিই গর্বিত, খুবই আমি ধন্য আর কি এই দল আমাকে জায়গা দিয়েছে এবং পতাকা হাতে তুলে দিয়েছে, এই জন্য আমি এটাই চেয়েছিলাম, এই জন্যই আমি খুবই ধন্য। না, এই দলের হয়ে লড়াটা মানে এত টিকিট পাওয়াটা এখানে মানে অত সহজ ব্যাপার না। এই দল মানে আজকে চলে আসলাম আর টিকিট পেয়ে গেলাম আর লড়বো সেটা সেরকম কোনো মানসিকতা নেই। দল আজকে জয়েন করলাম, দল যদি মনে করে যে আগামী দিনে আমার কাজে খুশি হয়ে আমার পারফরমেন্সে খুশি হয়ে আগামী দিনে কোথাও কাজ করাবে, আমি অবশ্যই মানুষের কাজের জন্য প্রস্তুত আছি, এখন হোক পরে হোক যে কোনো সময়ে প্রস্তুত আছি। অবশ্যই মানুষকে বার্তা দিতে চাইবো যে আত্মনির্ভর ভারত, যেভাবে ভারতবর্ষ আজকে গোটা বিশ্বে এগিয়ে যাচ্ছে, ভারত আজকে শ্রেষ্ঠ জায়গায় যাচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, আমরা চাইব যে এই নরেন্দ্র মোদী আরও এগিয়ে যাক, নরেন্দ্র মোদী আরও মজবুত হোক, বিজেপি দল আরও মজবুত হোক এবং ভারতবর্ষে নরেন্দ্র মোদী আরও শক্তিশালী প্রধানমন্ত্রী তৈরি হোক।